আচ্ছা আরে বাস্তব কথা হইছে আইজ আমরা ওয়াজ হইছি মরণ্ড রাইয়া না এই জমিনে মৌত না হইলে আইলা হইলে নি বাস এক মেসেঞ্জারে পয়সা দিও না গেল না বাইরে জোয়ান জমিনের মধ্যে মানুষে মরণ ধরাই আর জমিনে মানুষে কোন জিনিস ধরাই না একমাত্র জমিনে মানুষে মরণটা ধরাই কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়েকাতুল মউত এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মরণের স্বাদ গ্রহণ করতে লাগবে কিন্তু হে কোন সময় মারা যাইবাই এই জমিনে কোনো মানুষের হওয়া সম্ভব হবে না সম্ভব কোন বেটার জন্য সম্ভব নাই কিন্তু যদি কোন হকানি ওয়ালি আল্লাহ জমিন তখন আর যদি চাই তাহলে মরণের চল্লিশ দিন আগে আল্লাহর দরবার তুলে খবর পাইলেন জোরে বলো সুবহানাল্লাহ আমার বুজুর্গ আল্লাহর হাবিবের কাছে সওয়াল করাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে আকল মন এবং বুদ্ধিমান জ্ঞানী গুণী মানবরা হইল আল্লাহর হাবিবে ফরমাইল মানুষ হইল জমিন সবচাইতে বুদ্ধিমান যে বন্দায় জমিনের মধ্যে বেশি বেশি করে মরণের খতারে স্মরণ করে যে বন্দায় জমিন বেশি বেশি মরণ লইয়া ধরে ও মানুষ হইল জমিন বুদ্ধিমান সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ এই জমিন যে মানুষে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন কোন সময় গুনার কাম করে না করেনি যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিনের মধ্যে নামাজ স্বার্থ নাই যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় এতিমার হকরে মারে খাইত নাই যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত করিয়া যায় আর এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুনুজানুর জীবন রোশন করিয়া দেন এর জন্য আমার বুজুর্গন আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে জিব্রাইল আলাইহিস সালামরে ফরমাইল ও জিব্রাইল যাও এখন আদমর মাটি আনো আমি আল্লাহ জমিনের মধ্যে আদম বানাইতাম আরে বানাইতাম আদম এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় এই নরকেও নাই আমাদের সারার বাবা এনর লোক বইল আবুল বশর সারার বাবা এনর নাম হইল হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাই ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহান নাস তাকু হে পৃথিবীর মানব মণ্ডলীগণ এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো ইয়া আইয়ুহান নাস তাকু এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও কোন কারণে খালাকাকুম মিন নাফসি ওয়াইদা আমি আল্লাহ এই জমিনের মধ্যে একটা নফসরে পয়দা করলাম এই নফসে আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ বানাইছে وخلق منها زوجها আর হযরত আদম আলাইহিস সালাম তলে আমাদের সারার মা এর নাম হইল হযরত হাওয়া আলাইহিস সালাম দিরে বলে সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামের মামার পাজর তলে আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা হইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বুজুরগণ হযরতে জিব্রাইল আলাইহিস সালাম যাই জমিন লে ঘোষণা করল হে জমিন আমি আল্লাহর ফেরেশতা জিব্রাইল তোমার সামনে আইলাম আল্লাহর হুকুম হইছে তোমার মাটি আমি নিতাম এই মাটি দিয়ে আল্লাহ জমিনের মধ্যে আদম বানাইতা ও সময়ে জমিনে কন্দন আরম্ভ করে ও জিব্রাইল আমার মাটি নিও না এই মাটি দিয়ে আল্লাহ জমিনের মধ্যে আদম সন্তান বানাইবা ইতাই জমিনের মধ্যে গুনার কাম করবা আল্লাহ কাল কিয়ামতের ময়দান ও দোযখের মধ্যে জ্বালাইবা আমার নগর মাটি আল্লাহ দোযখ জ্বালাইবা আমি মাটির জন্য বরদাস্ত করা সম্ভব হবে না
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে আল্লাহ ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল-কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, কু আনফুসাকুম, এই জমিনের মধ্যে তোমার নফস যেটা আছে, তোমার নফসের দুজখের গুণে তুমি বাঁচাও, ও আহলিকুম নারা, শুধু খালি তুমি নাই রে, তোমার আহাল পরিবার যারা আছো তাদের জমিনের মধ্যে দুজখের গুণে বাঁচাইলাম। কোন কারণে? ও কুদুহান্নাসু ওয়াল হিজারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, কাল কিয়ামতের ময়দান আল্লাহ দুজখের মধ্যে ইন্ধন দিবা, আল্লাহ মানুষ এবং পাত্র দ্বারা আল্লাহ দুজখের মধ্যে ইন্ধন দিলাইবা। মত বুঝা যান, আল্লাহ কইত্রা কু আনফুসাকুম, তুমি তোমার নসরে দুজখের কিন্তু নেবা চাও। ভাই অসুবিধন অত লম্বা কিসা হইয়া খুলো ভাই দানাই ভাই, শেষ সময় খান অত হেরান হইয়া আমি আইছি, থোড়া আলোচনা করি আর এই আলোচনা আমি এখানে বর্তমান জবানের উপরে নির্ভর করে করিয়া ঠিক না। কু আনফুসাকুম, আল্লাহ কইত্রা তুমি তোমার নফসরে দুজখরা কিন্তু নেবা চাও, ও আহলিকুম নারা, আর তোমার আহাল পরিবারে যারা আছেন তাদের তুমি দুজখরা কিন্তু নেবা চাও, ও কু দুহান নাসু ওয়াল হিজারা, আর কিয়ামতের ময়দানে আমি দুজখের মধ্যে ইন্ধন দিব মানুষ এবং পাথর দ্বারা। এর কারণে বন্দা তুমি দুজখের আগুন তুমি যদি বাঁচতে চাও, জমিনের মধ্যে আল্লাহর এবাদত করো, মা বাবার খেদমত করো, মানুষের হকরে মারিয়া খাইও না, মানুষের লগে ভালো ব্যবহার করিয়া যাও। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ জমিনে ডরাই, হযরত জিব্রাইল আলাইহিস সালামের শুনিয়া দুঃখ লাগে, জিব্রাইল আলাইহিস সালামে মাটি আনছেন না, বড় দয়াল ফেরেশতা আসলা ঘুরিয়ে আইছেন, আল্লাহ দরবারে নিবেদন করলে, আল্লাহ আমি জিব্রাইলের জন্য আদমের মাটি আনা সম্ভব হইল না, দুঃখ লাগি গেল, আল্লাহ জানাইল ও মিকাইল যাও, আমার আদমের মাটি এখন লইয়াও। হযরত মিকাইল আলাইহিস সালাম জমিনে যায়, জমিন লয়ে ঘোষণা করেন, হে জমিন আমি আল্লাহর ফেরেশতা মিকাইল তোমার সামনে আইলাম, আল্লাহর হুকুম হইছে তোমার মাটি আমি নিতাম, আল্লাহ জমিনের মধ্যে আদম বানাইতা, ওই সময় জমিনে খান দে, হযরত মিকাইল আলাইহিস সালামের দেখিয়া দুঃখ লাগি যায়, আল্লাহ জানাইল ও ইসরাফিল যাও, তুমি আমার আদমের মাটি এখন লইয়াও। ইসরাফিল আলাইহিস সালাম যায় জমিন দেখুন, জমিনে খান দে, উনিয়া দুঃখ লাগি যায়, কিছু মানুষ দুকাল আছে না, দুঃখ লাগি যায়। আমার বুজুর্গগণ তিনজন গড়ি আইন কয়জন, বড় বড় ফিরিস্তা কয়জন, সাইজন একজন রইছেন এলো না, মইল আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ সাইন নম্বরে জানাইল ও আজরাইল যাও, আমার আদমের মাটি আনো, আমি আল্লাহ এখন আদম বানাই লাইতাম। হযরত আজরাইল আলাইহিস সালাম জমিনে যাই, জমিন লে ঘোষণা করল, হে জমিন আমি আল্লাহর ফেরেশতা আজরাইল তোমার সামনে আইলাম, আল্লাহর হুকুম হইছে তোমার মাটি আমি নিতাম, এই মাটি দিয়ে আল্লাহ জমিনের মধ্যে আদম বানাইতা, ও সময় জমিনে কন্দন আরম্ভ করে, ও আজরাইল আমার মাটি নিও না, এই মাটি দিয়ে আল্লাহ জমিনের মধ্যে আদম বানাইবা, আদম সন্তানে জমিন গুনার কাম করবা, আল্লাহ কিয়ামতের ময়দান দুজখের মধ্যে জ্বালাইবা, আমার লগর মাটি আল্লাহ দুজখ জ্বালাইবা, আমি মাটির জন্য বরদাস্ত করা সম্ভব হবে না। আমার বুজুর্গগণ হযরত আজরাইল মানাইলাম, ও সময় জমিনে ফরমাই, হে আজরাইল তোমার আগে তিনজন ফেরেশতা এসে আমার কথা মানিয়া গেছে, হযরত আজরাইল ফরমাইল, ও জমিন আমার নাম জিব্রাইল নাই, আমার নাম মিকাইল নাই, আমার নাম ইসরাফিল নাই, আমার নাম হইল আজরাইল, আমি যদি আদমের মাটি নেই না, আল্লাহ আদম বানানো সম্ভব হবে না, সম্ভব আছে
জমিনের ঘোষণা করে হে আজরাইল আমি আল্লাহর দোয়াই দিয়ে নিশের হরি আয় আমার মাটি তুমি কোনো সময় নিও না হযরত আজরাইল ফরমাইল হে জমিন তুমি যে আল্লাহর নিশের হর আয় আল্লাহর দোয়াই দিয়ে নিশের হর আয় সেই মনি রব্বুল আলামিনের হুকুমে তোমার সামনে আইলাম আমি আজরাইল এখন তোমার মাঠে লিয়ে যাইমু যেমনে চিমটা মারন হযরত আজরাইল আলাইহিস সালামে তোমার মাঠে লিয়ে আইছেন সুবহানাল্লাহ বাইরে লম্বা ঘটনা হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ তার কুদরতে হাত দ্বারা বানাইছেন 40 দিন পর্যন্ত খায়া রইছে 40 দিন পরে হযরত আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহর রূহটা পুকিয়া দে কতদিন বাদে 40 দিন এর আগে শয়তান মুখে দি হামাইছে খরে দি বারাইছে খরে দি হামাইছে মুখে দি বারাইছে আর কইতো আমি যদি একদিন বাড়িতে তোমার রদ ঘর বুঝাইছে শয়তান আমরা প্রকাশ্য দুশ্মন এখনো আছে না দারাবাই আটে স্যার কোন রকম নি বেড়া লাগাইছ বলে পারত না আপনারা মজবুত আছ পারবো নি পারত না আদম আলাইহিস সালাম যখন ভিতরে রূহটা গেছে আস্তে আস্তে মাথা তুলা মারছেন হো না সুবহানাল্লাহ আমার বুজুর্গান রূহ কি জিনিস রূহ কিতা কই না নাকি আল্লাহ রু বারে গেছে আসল বাস্তব কথা রু কিদা আমার বুজুরগান আল্লাহ নবীরা ফরমাই ইয়াস আলুনাকা আনির কুলির রূহ মিন আমরি রব্বি ও নবী তোমার জমিন ও মানুষের রূহ সম্পর্কে প্রশ্ন করবা ইয়াস আলুনাকা আনির রূহ তোমার সওয়াল করবা রূহ কিতা হইয়া দেও খালানা দোলা ও নবী তুমি জানাই দেও কুলির রূহ মিন আমরি রব্বি এই রূহ যেটা আইলো আমার মনি রব্বুল আলামিনের একটা হুকুম জুড়ে ও সুবহানাল্লাহ বাইরে জোয়াল মানুষ যখন জমিনের মধ্যে ঘুমায় ঘুমালির পরে মানুষের রোটা ভিতর ধরে বাইরে যায় যায় না নি শিলচর টাউনও যায় আমেরিকা যায় খানো যায় বেশিরভাগ জোয়ানোর এখন হাইলা খান্দি মেলার মাঠও যায় যায় না নি ঘুমাই পারবো ঠিক আছে মেলা সফর করো ও যে রুটা ভার হইয়া গেছে আবার যদি হাইলাখান থেকে নয়েন্টি তাকতে যায় আবার আইনাতে বিয়ানে উঠি পায় না ডাটটা এর কারণে বাইরে জোয়ান যখন তুমি জমিনে ঘুমাই ভাই রাত্রে এসার নমাজ পড়িয়া আর ওজোর হালতে সুন্নতি তরকায় তোমার বিছনাত ঘুমাও ডাইন করটে ডাইনা তোর গাত্তা ডাইন গালোর নিচে রাখিও আর দোয়া ফড়িও আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহয়া ফড়নি এই দোয়াটা ফড়িয়া ঘুমাও বন্দা আল্লাহর কাছে দোয়া করো যে আয় আল্লাহ আমি আমার বিছনার মধ্যে মরে যাই আর তোমার হুকুমে আল্লাহ যদি আপনার হুকুম হয় আমার রুটা বাইরে রইব আবার আপনি মনে রব্বুল আলামিন আমার ভিতরে ঢুকাই এই সময় যদি সম্ভব তাহলে বন্দা জমিন কলিমা পড়ো ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারণে বাইরে রাসূলুল্লাহ ফরমায় মান কানা আখিরু কালামি ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যদি কোনো মানুষের জীবনের শেষ সময় মরণের সময় কলিমা পড়িয়ে মারা যায় আল্লাহর হাবিবে ফরমায় দাখালাল জান্নাহ আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে জায়গা দিলেন পরিবাহী কলিমা মাতো না খোঁজনে দেখি আত্মল চাই মাশাল্লাহ ডরাই ভাই আমি আজ কয়েক বছর আগে ওয়াজ বসলাম কয়েকদিন বাদে বেটায় ফোন করে হয় হুজুর আপনার ওয়াজও আমি আমল করলাম রাইত তো গুম লাগে না এরে খিতাবে আবার খিতাবে আবার হইলো হুজুর যেদিন আমি কলিমা পড়ি খোদার কসম সকতার গুম হয় না হে জাতামারি দরিয়া বলে পারে না ওলা উঠি যায় বলে খেনে বলে তার মনে হয় আমি তো কলিমা পড়ি লেছি খাম আজাই আত এখন আজরাইল আলাই সালাম হাজির ভাড়া তাই বেচা হোস এটা বেআন্দাজি মাপ হ্যাঁ তোমার কলিমা পড়লে আজরাইল এইবার না পড়লে আজরাইল এইটা না হ্যাঁ ভাই ঘুষরিও মুসলমান আমারই বুজুরগান যখন তোমার জীবন শেষ হইব
তোমার আজল শেষ হইব ইজা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিমুন আল্লাহ ফরমাইলেন বান্দা যখন তোমার জীবন শেষ হইব তোমার আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আসবেন তোমার সামনে যাইবা লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিমুন একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আসবেন তোমার সামনে যাইবা বন্দা যখন জমিনে ঘুম তুলে উঠি ভাই উঠার বাদে কিতা খরতাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদমা মাতানা ও ইলাইহিন নুশুর দোয়া পড়েননি ইমাম সাহেব ফড়িলে কইবা মোল্লা বিদায় দিলাই তা একে ঘুমাইতে দে না রাত তিনটার সময় উঠে মাইকো খালি বেরেং বেরেং করে না রে ভাই তোমার মেয়া সাবে সাহায্য কতরা বন্দা ঘুম তোরে জাগ্রত হই ভাই আল্লাহ দরবার শুক্রিয়া দেয় হল ভাই আল্লাহ আমি আমার বিছনার মধ্যে মরে গেছিলাম আপনার হুকুমে আপনি আমার আবার হায়াত দিয়া দিছ আমার জীবন দেলাই আল্লাহর দরবার বন্দা শুক্রিয়া দেয় হল আলহামদুলিল্লাহ ইল্লাজি আহিয়ানা এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার বন্ধু-বান্ধবী হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার সঙ্গে জমিন ও কারোরে শরীক করিও না দুই নম্বরে এই জমিনে তোমার মা এবং বাবা জানার সঙ্গে ভালো ব্যবহার করিলাম বাইরে জোয়ান মা বাবা হইলে আমাদের জন্য দুয়ার দরজা মা বাবা আউলাদের জন্য যে দোয়া কর আল্লাহ কোনো সময় মা বাবার দুয়ারে ঘুরাই দেয় না আল্লাহর হাবিবের কাছে সওয়াল কর হইল ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় কোন আমল হইলাও আল্লাহর হাবিবে ফরমায় কালা সালাত লিওয়াক্তি আমার শিয়ামাই কেরাম খোল এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় আমল হইল যখন জমিনের নমাজের সময় হইব তখন ঠিক টাইমে জমিন নমাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমল সুবহানাল্লাহ আমরা পড়িনি ফজর নমাজ নয়টার সময় উঠিয়া হে খাসের খালি ফজি মুখ মাথো না ওই বল হ্যাঁ খানো হইতো হে নিজে টাইম বানাইলা খামাইতো না যে অক্তর যে নমাজ টাইমে নমাজ পড়িত নবীজি ফরমাই কালা সলাতুল ওয়াক্তিহা যখন জমিন নমাজের সময় এইব তখন ঠিক টাইমে জমিন নমাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দ নেই আমার সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর কোন জিনিস আল্লাহর দরবারে ভালো পছন্দনীয় আমলের মধ্যে কোনটা আল্লাহর হাবিবে ফরমাইন আল জিহাদ ফি সাবিলিল্লাহ জমিন আলী ও জিল্লা জিহাদ করাইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমল জিহাদ কি দা মারামারি নি বলে জি না তোমার নফসল লগে জমিন জিহাদ করতাই ফজরের সময় আরামে ঘুম লাগে লাগেলেন তোমার নফসে কইব ঘুমা এটা খাই ফজর পাইবে এ সময় নফসর লগে জিহাদ করো না আমি আর ঘুমাইতাম নাই রে আমি এখন ঘুম তোলে জাগ্রত হইতাম আমি জমিনে অজু করিয়ে নমাজটা পড়িতাম তিন নম্বর রসুল্লাহ ফরমাই বিরুল আলি দেয়নি আল্লাহ দরবারে পছন্দনীয় আমলের মধ্যে আর একটা আমল হইল আল্লাহর হাবিবে ফরমাইন বিরুল আলি দেয়নি এই জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত তোমার মা বাবার সেবা হইল আল্লাহ দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল ঝরে কোনা সুবহানাল্লাহ বাইরে জোয়ান অনেক মা আছেন অনেক মা নাই
অনে খর বাবা আছই অনে খর বাবা নাই যার মা বাবা জমিন আছই তোমার দায়িত্ব হইল জমিন মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো আর যাদের মা বাবা জমিন নাই তোমার উচিত হইল তোমার মা বাবার যেন কবর জিয়ারত করতাই করনি কবর জিয়ারত করিও প্রতি জুমাবারে তোমার মা বাবার কবর জিয়ারত করিও আল্লাহর হাবিবে ফরমায় মান যারা কবরা বাওয়াইহি আও আহাদিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা যে বান্দায় প্রতি জুমার দিন তার মধ্যে গেল মা বাবা দজন তবে একজনের কবর জিয়ারত করব গুফিরা লাহু আল্লাহ বান্দার গুনাহ সগীরা মাফ করিয়া দে ওয়া কুতিবা লাহু বাররা এই জিয়ারতের কারণে আল্লাহ তার নাম আমল আল্লাহ অসংখ্য নেকি দিয়া দিলেন সুবহানাল্লাহ দুঃখ লাগে মা বাবা জমিন সন্তান দে বড় কষ্ট করে লালন পালন করেন জি করেন না আমার বুজুর্গ মা বাবা জমিন সন্তান দে জমিন বড় কষ্ট করে লালন পালন করেন সন্তান যখন জমিনের মধ্যে জন্ম নেয় জন্ম নেওয়ার পরে মা বাবাই সন্তান নিয়ে কোলের মধ্যে লইনার চুমা খায় আল্লাহ দরবারে দোয়া করো নাই আল্লাহ আমার যাদুমণির হায়াতা ফেলে মোলাই বাড়াই দে কিনা মা বাবার মায়া সন্তানের লগর মায়া কোনো সময় বন্ধ হয় না আর সন্তানের মা বাবার লগর মায়া কোনো সময় বন্ধ হয় না মা বাবার একটা আশা থাকে রে আমি জমিন সন্তান পাইলাম আমি মা বাবা মারা যাইব মারা যাওয়ার পরে আমার জাদুমণি জমিন আমার গোসল দেওয়াইব আমার জাদুয়ে খাবনার মাধ্যমে আবৃত্ত করিয়া আমার করার মাধ্যমে আমার অন্ধকার কবর দফন এটা মা বাবার আশা থাকে ভাই সন্তান যদি মা বাবার আগে মারা যায় মা বাবার জমিন ওখান দিয়ে বেউস হয়ে যায় জানি জি আফসোস করেন বাবারে বাবা তুমি দুনিয়া তুমি বিদায় নিলা আমরা আশা আসলো ও বাবা আল্লাহর হুকুম হইছে তুমি দুনিয়া তুলে বিদায় নিলাই মার আশা বাবার আশা জমিন আসলো মা বাবা মারা যাইব মা বাবা মারা যাওয়ার পরে কান্দ করে বইয়া বইয়া কবর থইয়াইবা সন্তান মারা যাওয়ার পরে গোলটনে যখন বাইর করল মা জমিন বেউস হয়ে যায় সন্তানের বাই জমিন বেউস হয়ে যায় বোন জমিন বেউস হয়ে যায় বাইর বনের লগে জমিন মায়া আছে আছে নানি ভাই মারা যাওয়ার পরে বনের চকুর জোর জমিল কোনো সময় বন্ধ হইল বইল মারা যাওয়ার পরে বাইর চকুর জোর জমিল কোনো সময় বন্ধ হইল ভাই বনের জন্য কান্দে বইলে জমিল বাইর জন্য কান্দে মায় আউলাদের জন্য কান্দ সন্তান মারা যাওয়ার পরে সন্তান চোখের উপরে মানুষের শুয়াই রাখ বড় দুঃখ লাগে আমার নাম হইল নজরুল ইসলাম আপনার নাম আব্দুর রহিম ইসলাম উদ্দিন আছে কিন্তু মানুষ মারা যায় মারা যাওয়ার লগে লগে জমিন মানুষে মানুষের নামটা মিটাইলা ভালো মারা যাওয়ার পরে জমিন মানুষের নামটা মিলিয়ে যায় মানুষরা জিজ্ঞাসা করবে বাইরে কান্ত নেয়ার মানুষে হয় মরা বাড়িতে না হয় না মানুষে কইতো না ইসলাম উদ্দিনের বাড়িতে নেছি বাবা মারা যাওয়ার পরে গোসলের জন্য রেডি কর সন্তানে কইব মাইয়ের গর্ত বার করিলাও আমার বাবারে বার করো কোনো সময় কইতো না সন্তান মারা যাওয়ার পরে বাবায় কইবা যাও রে ভাইয়াই আমার মোর্দা গর্তনে বার কর আমার জাদুমণি সামান্য ভরে ডাবল হয়ে নিতাম বাইরে মা বাবা মারা গেলে সন্তানে জমিন মা বাবারে গোসল দিও বালা খাম সন্তানে বাবারে গোসল দি ভাই বাবার মুখের সন্তানে চাইব বাবার শরীরের মধ্যে জল ঢালিব জমিল খান দিব ও বাবা সারা জীবন মিজুর আমার জমিল কাটাইলাই সারা জীবন মেঘালয় জমিল কাটাইলাই বেঙ্গালুরের জমিল কাটাইলাই জমিল সন্তান খাওয়াইলাই
عايز الله يفوشن مالك ماليسوي تمار خدمت خرر شدو كويلة ملا دولية طلبي دايلي لا شمتالي تون من وريا بابا رزمينو قسل دوائبو الله ربندر سكر جل بندو اينا بایر جوان شنطان ما باباره خاندو خوری قرار بایلو یادای شنطان رو دوک لگه امار بابای زمینو خوشت خورسوی امار مای خوشت خورسوی اید امار مای زمینو لائی بابا زمینو لائی شمیل نبوری امار مار قبر رقبو باباره قبر رقبو بابای شنطان لی قبر رقبو شنطان تو یا بابا قبر تو نوٹی دوارو لی بابا رو دوک لگه بایر جوان زدیل بلی بچا زمینو مر جائے ما بابای صبر خوریو ما بابای صبر خور لیلا بوئی اللہ حبیبا قالی سلام فرمائی زار تین جنل بلی بچا مر جائے تار زدی ما بابای زمینو صبر خوری لائی کل قیامت رمائی دانو ای تینو بچا شبر شوری ما بابار جنل تلیہ زیبا خونا سبحان اللہ قیامت رمائی دانو معصوم بچه برای با الله دربار وی با الله عیل قیام دور وی دلو امار ما بباری جلو تو زکاته کل قرنه ای اللہ زمینو ہمارے دیش لائے ہمیں تین مشور زدو زمینو چلائم ہمیں تین بسر شنطان زمینو اشلائم ہمارے مارے زمینو نویان وریا مائی خوئی سینا ہمارے بابا رے بابا ڈاکتا مبر سینا اپنے مولے اوڈر خوریا نیلے سو ہمارے ماں بابا رے خوشت ہوئی سے ہمارے بڑا خوشت ہوئی ہو اللہ تمہارے دور بار دعا خوریا آج قیام تر مہدنو ہمارے ماں بابا رے جنو تو زک صحابہ کرم فرمائے یا رسول اللہ زدی کنو منوشو دوی زنن بلیغ بچہ مراز آئے اللہ رو حبیب فرمائے زدی ماں بابای زمین صبر خوری لائے تاولے کل قیامت رمائدن ماں بابار کنو چیمتا لائے یا رسول اللہ زدی کنو منوشو ایک جنن بلیغ بچہ مراز آئے اللہ رو حبیب فرمائے زدی ماں بابای زمین صبر خوری لائے تاولے کل قیامت رمائدن اینا بلیغ بچہ شبارش خوری جنن تلی زیب خون سبحان اللہ اللہ رحبی بے جشو میں بیان خروج او شموی دخزائے اما در امم جان حضرت عائشہ صدیقہ رضی اللہ تعالیٰ نوائے پندو نرم بخروج اللہ رحبی بے فرمائن او عائشہ تمہیں مونر کن دکھو گفن خوریا امار شمن خاندی تیسو خوی لاؤ حضرت عائشہ فرمائن یا رسول اللہ اپنے رسول اللہ خوی لائے زہر تین جن لے بلیغ بچہ مراز آئے کل قیامت رمائی دنو ماں بابار کنو ڈر نائی کنو بوئی نائی یا رسول اللہ افلے نبی زی خوئی لائے زار دوی جنن بلیغ بچہ مراز آئے قیامت رمائی دنو ماں بابار کنو ڈر نائی کنو بوئی نائی یا رسول اللہ افلے نبی زی خوئی لائے زار ایک جن محسوم بچہ مراز آئے کل قیامت رمائی دنو ماں بابار کنو ڈر نائی کنو بوئی نائی یا رسول اللہ ہمارے گناہ شمتنا دین آئی زخن کام ترمائی دنو ہمیں عائشہ بھائی روئی مو ہمارے کن منشے شباری شوری لیا دائی بو رسول اللہ فرمائنو عائشہ زخن کل کام ترمائی دنو ہمارے گناہ گارم مطیر کنو شاید جو غری تکتا نائی شاید مہدنیا شورو ہمیں رسول اللہ علم شباری شوری جوری بولے سبحان اللہ بھائی رے جوان اللہ رحم حبیب مولک جل نبی امتی رے زمین کنا شمائے بولی سننا اللہ رحبیب زخن زمین تو شیبانوی اللہ دربار دعا خور سنائی اللہ امار گلگر امتی رے ما فریا دیو اللہ رحبیب تشوٹی برشور امتی رے کنا شمائے بولی سننا اللہ رحبیب زمین دین اسلام پرچار برشور اللہ رحبیب زخن تائی فرمائی دنو کلی مر دعوت لیا گی سوئی تائی فر جوان اخلی نبی زیری زمین امار سوئی اللہ رحبیب اور جیسی مبارکو فتر دیکھتی سوئی شریل دن خون مبارک بائی روئی سے اللہ رحبیب اور فاور مدد مار سوئی شخت مبارک بائی روئی سے ساملار جتر مدد چٹ لگی جائے اللہ رحبیب زمین فڑی جائے ابر تائی فر جوان اخلی اللہ رحبیب اور بگلے دی ہاتھ دکھ
ببرتو لماروي الله ربي برفاوي ببي جل جلاني هوي تخون فاور مدد فانيا كير مدد فاتر دي فارتا الله ربي برفاوي ببرك تولي انگار دي زمين روك تبهي رويتو الله ربي زمين ببشويتا الله جاني زنو نبي তোমারে তাই ফরমানসে বড় কষ্ট দিলা কষ্ট দিত্রা ও মুহাম্মদ যদি তুমি রাজি হই যাও আমি আল্লাহ আরবের সমস্ত পাহাড় একত্রিত করিয়া সমস্ত জালিম জমিন ধ্বংস করি লইতাম রাসূলুল্লাহ ফরমাইলেন আল্লাহ ইতায় বুদ ভাইদরা নাই তারে মারিও না ইতারে যদি মারিলাও এই জমিন তোমার নাম তোমার নবীর নাম খেলইত তারা বুঝের না তাদের আওলাদ হলে জমিন বুঝবা একদিন আমার কলিমা পড়ে বালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে একদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাই জমিন গোসল দেওয়াই দে হঠাৎ দেখা যায় আল্লাহর হাবিবের জিসিম মুবারক কালো কালো দা হযরতে খাদিজাই ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনে কোন দিন এই জমিনের মধ্যে বসন্ত বেমার হইছেনি রাসূলুল্লাহ ফরমাইল ও খাদিজা আমার এখন হইলাও কোন কারণে হইলায় হযরতে খাদিজাই ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস হইল আমি মনে মনে বুঝি আর আপনি রাসূলুল্লাহ জমিন হওয়ার ছয় মাস আগে আপনার বাবা জান দুনিয়া তলে বিদায় নিছে ইয়া রাসূলুল্লাহ আপনার ছয় বছর বয়সের সময় মা আমিনা দুনিয়া তলে বিদায় নিছে আট বছরের সময় দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া তলে বিদায় নিছে ইয়া রাসূলুল্লাহ আপনার জমিনে কোনো খেদমতের মানুষ ছিল না এর কারণে আপনার জিসিমের মধ্যে দাগ রয়েছে রাসূলুল্লাহ ফরমাইল ও খাদিজা আমার জীবনে কোনোদিন বসন্ত বেমার হইছে না এই যে দাগ দেখরাই আমি যখন তাইফের ময়দানে কলিমার দাওয়াত লইয়া গেলাম তাইফের মানুষে আমারে মারছ আমার শরীর তলে জোর জোর হইয়া রক্ত বাই রয়েছে ও খাদিজা এই কালো কালো দাগ এখন পর্যন্ত আমার জিসিমের মধ্যে রইয়াছে বাইরে জুয়ার আমার সর্বশেষ অনুরোধ হইল যাদের মা বাবা আছেন মা বাবার খেদমত করিয়া যাও আর যাদের মা বাবা নাই তোমার দায়িত্ব হইল মা বাবার জন্য দোয়া করো মা বাবার জন্য সরকার হয়ে করে দোয়া করাও আল্লাহ তোমার মা বাবার রুটা তোমার উপরে খুশ করিয়া দিলাইবা মা বাবা অনেক সময় দেখা যায় সন্তান ছোট থাকতে বাবা দুনিয়া তুলে মারা যায় মারা যাইল না আমিও কয়েকদিন আগে খোয়াজ গেলাম আল্লাহর বন্দার গর আমি দাওয়াত খাইলাম দাওয়াত খাইয়া কইলাম বাইরে তোমার ঘর দোয়া করম তোমার মা বাবা শুনলি আমারে কইলাও আল্লাহর বন্দায় কইল হুজুর আমার জমিনে কোনো দুঃখ নাই কিন্তু সামাইলে একটা দুঃখ আমি জমিনে কইবার কোনো জায়গা পাইয়ার না আমার মা জমিনে জিলা আমার মার খেদমত আমি করছি এক বছর নাই দুই বছর নাই আমার মা ১৩ বছর জমিনে বেমার পড়িয়া বিছনা ধরেছে আমার মার ঔষধ করলাম আমার মার খেদমত করলাম আমার মা মারা গেছে আমার মারে আমি কবর দাফন করছি কিন্তু আমার মনের দুঃখ আমার ৭ বছর সময় আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে আমার জীবনে কোনো দিন আমার বাবার দেখল আমার মনের আশা ছিল আমার বাবার দেখা আমার বাবার দেখছিলাম ও কথাটা আমার মনের মধ্যে আয়ে জমিল কান্দি আমি কইলাম বাইরে জোয়াল তুমি সবর কর ধৈর্য ধারণ কর আল্লাহ কাল কিয়ামতের ময়দান তোমার বাবার লোকে তোমার পরিচয় করাই দিবা আল্লাহর হাবিব ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি জমিন মা বাবার খেদমত করিও রে মা বাবার সেবা করিও আল্লাহর হাবিবে ফরমায় আব্দালু মিনাস সালাতি ওয়াস সাওমি তোমার নামাজ এবং রোজা তলে তোমার মা বাবার খেদমত হইল আর উত্তম জোরে হন সুবহানাল্লাহ
আল্লাহর হাবিবে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি বান্দা নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা বান্দা জমিন নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সব পাইতায় জমিন তোমার মা বাবার খেদমত করো তোমার মা বাবার সেবা করো আল্লাহ তোমার নেয়ামত আমল নামাজ এবং রোজা দুনিয়ার বেশি সব দিবা সুবহানাল্লাহ ও বাইরে জোয়ান তুমি জমিনের মধ্যে ফমর খমলুড়ি গুমারায় আর তোমার মা বাবায় তিন বছর আগর খাতা উড়িয়া জমিন ঘুমাইত্রা বাইরে খেয়াল করো তোমার মার ঠান্ডা লাগের নি বাবার ঠান্ডা লাগের নি তোমার মা বাবা যদি বেমার ফলো তোমার দায়িত্ব হইল মা বাবার খবর ঠালো মা বাবার ডাক্তার দেখাও মা বাবার ঔষধ দেও অনেক সময় মা বাবায় জমিন দুইটা ঔষধ ডেইলি খাওয়া লাগে কিন্তু সন্তান মা বাবা একটা ঔষধ আধা খান খরি বাঙ্গিয়া বিয়ানি আধা খান বিয়ালে আধা খান কোন কারণে আমার জাদু পাঁচ দিন বাদে দোয়াই খই মোখান দিব আমার জাদুয়ে গালি আইব মা বাবায় জমিন সবর হরি নাই মা বাবার মন হইল রে আমি দশটা ঔষধ দিয়া পাঁচ দিনের জায়গা দশ দিন লইয়া যাই দশ দিন বাদে হইলে হয়তো গালি আই ঠোনায় বাইরে যুয়া আল্লাহ কোরআন ফরমায় তুমি জমিন খরচ করবাই আগে তোমার মা বাবার তোলে খরচ করো আল্লাহ দরবার সব চাইতে ভালো জোরে কোনো সুবহানাল্লাহ হে বাজার দুনিয়া নিয়ে আপেল আঙ্গুর খাইব মা বাবার খবর নাই আছে নানি ভাই একবার চায় না কিন্তু মরার বাদে খইব সাইর করে দুই সিন্নি করিলে এটা মানুষ না বুঝাইছো নি এটা মানুষ না মানে হইতা সাইয়া রাখছে না আর একদিনও খবর লইছে না এলে আসছে না এলা বেজান আসলে বাইরে জোয়ান রাগ কর রাগ করিও না মা বাবা যদি বেজার হয় বন্দা যদি মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় তুমি নমাজ পড়ি ভাই আল্লাহর দরবার তোমার নমাজ কবুল হইতো নাই বন্দা সারা দিন রোজা দরবার উপবাস হইয়া আল্লাহর দরবার তোমার রোজা কবুল হইতো নাই তুমি হজ যাই ভাই আল্লাহর দরবার তোমার হজ কোনো সময় কবুল হইতো নাই ওই বলি কোন কারণে হইতো নাই আল্লাহর হাবিবে ফরমায় জমিন তিন ধরনের মানুষ আছো এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করো আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না ইয়া রাসূলুল্লাহ এই তিন ধরনের মানুষ খারাপ হইলাও আল্লাহর হাবিবে ফরমায় সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিল্লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ودعوة المسافر ودعوة الوالد على ولده الله رحبه بفرمائي شربا برطم زخن كل مظلومي الله دربار دعا خربا اي مظلوم الدعا الله رزاته كن شمعه قرأي ده نظر خون سبحان الله মজলুম খেয়ে কোনো মানুষ ওর নাম নেই না বাইরে অন্যায়ভাবে যদি জমিন কোনো মানুষে কোনো মানুষের জুলুম অত্যাচার করে যে জুলুম করে তার নাম হইল জালিম আর জানে জুলুম করবাই এনর নাম হইল মজলুম আল্লাহর হাবিবে ফরমায় মজলুমে চব্বিশ ঘন্টার ভিতরে আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ তার দুয়ারে কোনো সময় ঘুরাই দে না এর কারণে বাইরে জোয়ান আমার বিলম্র অনুরোধ হইল দলর কারণ জনর কারণে জমিন মানুষরে কষ্ট দিও না জমিন মানুষরে দুঃখ দিও না আল্লাহর বন্দায় জমিন খান দিব আয় আল্লাহ এই বকরি খাল হাজি ফাড়ার মধ্যে আমার মতন গরিব কোনো মানুষ নাই আমার মতন দুর্বল কোনো মানুষ নাই আমার মতন অভাবী কোনো মানুষ নাই আল্লাহ দুর্বল হওয়ার কারণে অভাবী হওয়ার কারণে তোমার বন্দায় জমিন জুলুম অত্যাচার করে আল্লাহ জমিন উপযুক্ত বিচার পাইলাম না তোমার দরবার দোয়া করিয়া তোমার বন্দার বিচার খানাফলে করিলাও আল্লাহর নবী ফরমাইন দাওয়াতুল মাজলুম এই মজলুমে যে দোয়া করব আল্লাহ এই মজলুমের দুয়ারে ঘুরাই দিল না ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর কোন মানুষের দোয়া কবুল কইলাও আল্লাহর হাবিবে ফরমাই ওয়া দাওয়াতুল মুসাফির যখন কোন মুসাফিরে আল্লাহর দরবার দোয়া করবা এই মুসাফিরের দুয়ারে কোন সময় আল্লাহ ঘুরাই দেয় না
يا رسول الله تين نمبر كون منشور دعا قبول خيلاو الله حبيب فرمائي ودعوة الوالد على ولده اولاد الجنة زمان شدوا اولاد الجنة ما بابا دعا خوروا ما بابا دعا الله يكون شمي زمين غرائي دينا بائر جوان زدی تمار ما بابا تمار جنو ناراض ہوئی جائے زمین فاور مدد درو ما بابار زمین خوش کر لو اللہ راضی ہوئی با حدیث قدسی مدد رب العالمین فرمائے من رضی عنہ والدہ فانا عنہ راضی زار پر تار ما بابا راضی ہوئی اللہ رب العالمین تار جنو راضی ہوئی جائے زار پر تار ما بابا ناراض ہوئی جائے اللہ رب العالمین تار جنو ناراض ہوئی جائے আবার বুজুরগণ আমার শেষ একটা অনুরোধ হইল জমিনে নামাজের সময় নামাজ খান পড়িও মা বাবার খেদমত করিও চকলগিরি করিও না গীবত করিও না ফরর হক মারিয়া খাইও না এতিমর লগে বালা ব্যবহার করিও মাইয়ে বনির হক রে আদায় করো অনেক সময় দেখা যায় বনিন তোর ঘুরাইয়া মারি দেন মারিন না মারি দে এটা করিও না ভাই বালা নাই বনিন তোর শুকর বানি আল্লাহ ঘুরাই দেয় না তোমার জীবন বরবাদ হইব আলিম হকলর লগে সম্পর্ক রাখিও আর এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিও জমিনের নেক আমল করিও আল্লাহর ফরজর গাড়তে কিয়ামতের দিন নফল সুন্নত তাদি আল্লাহ গাড়তে মারব ভাইয়েন আমি লম্বা সময় আলোচনা করছি সময় শেষ হয়ে গেছে হয়লা কড়া বাসায় মাতিছি বেজার হইছেননি অনেক আমার বাবার সমান অনেক আমার বড় ভাইয়ের সমান যদি মানুষ হিসাবে ভুল আছে যদি ভুল ত্রুটি হয় খুনা দেবেন ওটা আমার তো হিসাবের ওয়াজ করলাম রে ভাই ঠিক না আমি কই আর ওই তো না ফার্স্টায় আজান আমার কইলে এখন কিতাব অনুরোধ আমার আরেকদিন জি না ভাই ভাই ইনশাল্লাহ আজ খুব অসুবিধা করেন আমি আপনারা ইমাম সাহেব আছেন জিকির আসকার করবার এনেও এমন সময় রয়েছে না আপনারা ফেসাব করিয়া উজু উজু করিয়া আইতে আইতে টাইম হয়ে যাব ফজরের রক্ত থামাইয়াও আসছে মনে হয় না ফজরের রক্ত থামাই গেছে আজান হইব আজান হইব আরের বাদে আপনারা জমাতে নামাজ পড়িবা জমাতে নামাজ পড়িয়া বাড়ি এখানে যাইবা আমার লগে দোয়া করবা আমি যেন যাইম অন্য আপনারা লগে দোয়া করমু আর আজ খুব হেরান লাগছে ইনশাল্লাহ আগামী বছর যদি আয় তার লম্বা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি মক্ত সরেফ দোয়া করি বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুব ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল وكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله خاصر يمر المغفل قبل فرماو الله يا أرحم الراحمين الله بخر خل رفار عزي فالر تمر بندق لبلو خشت خوريا أبني ربنا نبير مغفل جن خرسل قبل فرماو الله ارمد دزا صاحب أبني دان خرباي الله شرب برتم أمرا شنر نبير خدمت يأيات بوسي ديو أبنا رحبي برجين دمور دهم مدهم مدير محف خوريا ديو آي الله يا أرحم الراحمين আল্লাহ আমরা হারলাম কোন বালুসরের গাঢ় আটাইল আপনি বুধবারায় ছুটাই দেও আমরার মধ্যে যত অভাবই হল থামা আমার অভাব দূর ফরমাও আয় আল্লাহ যত বেরোজগার খোলাছ
تمام ري حلال دوزير شندال كوليا ديو عمر رمزي زوتو خاي خربار بيشا باني جو ساتر جيبير مدى سن خير عربار كدال فرماو عمر رمزي زوتو لائلس بماني سوي الله تمام رمزي مدر شباني مدر بدلی داو آي الله محفل اي جن خورت تمار زوتو بند بند يخل تخا ديا فوشا ديا موق ديا شرل ديا ببين ندرن شج شدو بدا خورسون ار خطر الله الله تمار بند بند ري دنیا آخرت رمد لا شج جوان فرماو آي الله خاصوري امر المعير بابار محب فرماو آي الله امر لخانو نخمالو بشير ويسوي الله زراني زرحت دوري دوري نيا مايزي بابا زن جن دو خر قبر ركي ايش الله زاني اللعب در فرشتا يكون ببار خلا الله تمر دربار دوا خوريا امر القبر باشين مايير بابار جنو ترحاولا فرماو امر زرار مايير بابا زمي واسل نكايت توي ودن فرماو امر استاد خلبير مرشد دردار بلن فرماو آي الله يا رحم الرحيمين الله تمر بنده خلي تمر لبير وارزان يبلو عزت خورلا شمان خورلا الله تمر بنده بنده دنیا خيرت ولا عزت خان بناو شمان بناو آي الله يا رحم الرحيمين اي زمين مدر جنو شانتر زمين بناو اي دشن مده ونخ درمان بولي منو شاسول تتیق درمان من شره اي کرنه كوي روی بات خبير دن فرماو الله مسلمان مسلمان رو بھائی چند دیشے بھی دیشے اللہ میگالوئی میزورم ہے زلن لیلن تلائی سایا بمبائی بینگلور سعودی عرب کویت لندن دبائی زمین و حیدرآباد منی پور سوئی اللہ ادھر جان مال عزت ابرور حفاظت فرماو اللہ تمہار جے بندر کرو دعوت خیا علم قبول فرماو تمہارے بندر ماں فرماو تمہارے بندر ماں بیمار تن مار بیمار رے شفا عاجل نصیب فرماو اے اللہ یا رحم الرحیمین اللہ ہمرا زرار یا اولاد دل سنے کاولاد بنائی دیو ہمرار گنار خرنی تر جیبن دے برباد خوریونا اللہ تمہارا زتا بندہ خور حرام اور بیشنر حرام خوریا شمس تو رائی تندر مزے خجر خود جنتا بھویا روی سن مولا ہمارا حتا دی بار کنا سمان لائی ایخان در خستو دیارا رحم الرحیمی اللہ تمہارا بندہ گنور شریل اور جلن قیامت اور مہدان دو زخورا گن حرام خوری لیو اللہ آئی اللہ و نخ ماں بابار راتر بیشنر مدے گم لگے لا বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া যাবে না আল্লাহ তোমার কুদরতের ভান্ডার কোনো জিনিসের অভাব নাই উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের সন্তান মিলাই দেও উপযুক্ত মেয়ের সঙ্গে উপযুক্ত ছেলের সন্তান মিলাই দেও আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ জমিনে কোনো আশা নাই এখানে শৈল মনির যত সময় পর্যন্ত তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাই পায় না আল্লাহ মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাম আমরা সামনে হুকুম করিনা আয় আল্লাহ ফজরের সময় আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমি গুনাহগারে বড় আশা করছি মওলা এই বছর খান তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম রে দয়া আল্লাহ যত জিনিস সর সুবিধা তমাম রে সুবিধা দিয়ে বদলিয়া দাও আল্লাহ মকবুল জায়গা হলো যাওয়ার বাদে তোমার বান্দা বান্দি হওয়ার কথা খালি আইজ করাই দিও আল্লাহ ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা آله وصحابه أجمعين آمين السلام عليكم ورحمة الله